নজরুল চর্চায় তরুণ সমাজকে এগিয়ে আসার পাশাপাশি কবির রচনাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে সরকারকে আরও উদ্যোগী হবার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 45তম মৃত্যুবার্ষিকীতে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে এই দাবি জানান তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন সমাধিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের শ্রদ্ধা নিবেদনের পর ঢল নামে সাধারণ মানুষের। নজরুল ইসলাম বাঙালির আত্মপ্রকাশে দুর্দান্ত প্রেরণা ছিলেন বলে জানিয়েছেন তাঁর নাতনি খিলখিল কাজী। বলেন, নজরুলের লেখনী সবসময় অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কাজ করেছে। ফারুক হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। কবি নজরুল, যার বজ্রকণ্ঠে বারবার উচ্চারিত হয়েছিল সমাজের শোষিত মানুষের মুক্তির গান ও কবিতা, যিনি দারিদ্রতার বেড়াজালে থেকেও গেয়েছেন সাম্যের গান, বলেছেন মানবতা ও অসাম্প্রদায়িকতার কথা। তাই তো আজও কোটি বাঙালি তার এই প্রয়াণ দিবসে তাকে স্মরণ করতে ভুলেনি। ভোরের আলো ফোটার সাথে সাথে দীপ্ত পায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা পরিস্মরণ করছে বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন ও সর্বস্তরের মানুষ। এই সময় কবির নাতনি খিলখিল কাজী বলছেন, নজরুলের যে কাজগুলো রয়েছে সেগুলো সারা বিশ্বে পৌঁছে দিতে হবে, এটি রাষ্ট্রীয় দায়িত্ব এবং এই কাজটি অসম্পূর্ণ রয়ে গেছে বলেও জানান তিনি। বাঙালি আত্মপ্রকাশের দুর্দান্ত প্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম। আর তার তিনি সারা জীবন অন্যায় অবিচার অত্যাচারের বিরুদ্ধে তার লেখনী কাজ করেছে এবং এত বড় অসম্প্রদায়ের কবি বোধহয় পৃথিবীতে আর একটিও আসেননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, নজরুলের কবিতা ও গান দেশের দুঃসময়ে অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়েছে। এই মহান কবির সকল কবিতা এবং গান আমাদের সকল দুঃসময়ে, সকল আন্দোলন সংগ্রামে, সকল ক্রান্তিকালে এক অসাধারণ অনুপ্রেরণার উৎস হিসাবে বিবেচিত হয়েছে। এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কবির বিদ্রোহী কবিতা স্বাধীনতা যুদ্ধেও যেমন মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে, তেমনি স্বাধীনতার পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামও সাহস ও উৎসাহ জুগিয়েছে। নজরুলের অসাম্প্রদায়িকতার চেতনা চিরদিন বাঙালির অন্তরে অনুপ্রেরণার শক্তি হিসেবে কাজ করবে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, গণতন্ত্রের সংকটের যুগে কাজী নজরুলের লেখনী মানুষকে জাগিয়ে তোলে। তার সেই কবিতা থেকেই বলতে চাই, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আমরা নতুন করে সৃষ্টি করব গণতন্ত্র, আজকে অবরুদ্ধ গণতন্ত্রকে অর্গলমুক্ত করব, আমরা মানুষের স্বাধীনতা এবং নাগরিক স্বাধীনতাকে নিশ্চিত করব। নজরুলের জাগরণের লেখনী দেশের অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করার সংগ্রামকে শাণিত করবে বলে আশা বিএনপির। নির্মম দারিদ্র থেকে অসামান্য প্রতিভার কারণে মহাপুরুষের আসনে অধিষ্ঠিত হয়েছিলেন কবি নজরুল। সংগ্রাম করেছেন শোষিত মানুষের মুক্তির জন্য, সংগ্রাম করেছেন ধর্মান্ধতা, অসাম্প্রদায়িকতা ও কুসংস্কারের বিরুদ্ধে। তাই তো তিনি তরুণদের কাছে বিদ্রোহের চির প্রতীক হিসেবে অম্লান হয়ে আছেন। বিপুল দেবরাই, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।